এত ছোট ছোট গাছে সার কমে গিয়েছে, পেকে যাচ্ছে ছোটর উপরে। লাস্টে এতগুলো পাকলো, লাস্ট আর দেখছো না, তোলা হচ্ছে না। আয়ুষ তুমি দেখো নি, এটা কি গাছ থেকে ছিঁড়ে পড়ে গিয়েছে? অনেক বড় কিন্তু নষ্ট হয়ে গিয়েছে। সময় নেই বাবা রে, নমস্কার, আমি সীমা। ভালোবাসি রান্না করতে, মানুষকে ভালোবেসে খাওয়াতে আর নিজেও খেতে। জীবনে তো কিছুই করতে পারিনি, যেটা পারি সেটা নিয়েই চেষ্টা করছি। তো প্লিজ, যদি ভিডিওগুলো ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর যারা নতুন দেখছেন, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের একটু বন্ধু হয়ে যাবেন। এখন আমি রান্না করব চিকেন, দই চিকেন রান্না করব, আর রান্না করব কচুর পাতা দিয়ে চিংড়ি মাছ। তো কচুর পাতাটা এখন তুলে নেব, প্লিজ সাথে থাকুন, একটু স্কিপ করবেন না, আশা করি ভালো লাগবে। যে পাতাগুলো তুলছো তো হেভি পাতা। হেভি পেয়ারা ধরে আছে, এ বাড়ছে না পেয়ারাগুলো, এরকম হয়ে আছে, বড় হচ্ছে না। সেই তো দেখছি প্রচুর পেয়ারা হয়ে আছে কিন্তু বড় হচ্ছে কই? কোথায় যাচ্ছ, জলে নামবে নাকি? হ্যাঁ, জলেই তো কচু গাছ। কচু গাছের পাতা বাদ দাও, তোর গাছের ডোক তোলো, ওই দিয়ে চিংড়ি মাছ। গিয়ে তো একটুখানি জলে নেমেছিলাম। ছেড়ে দাও, বেকার, পায়ে ঘা আছে না, আবার সাথে দেরি হবে। তাহলে তরুল গাছ খাবে তো? বাবা, তরুল গাছ কি গাছ বেয়ে উপরে উঠে গেছিল? কতগুলো ডোক কচি কচি ডোক আছে, পাতাও একদম কচি কচি, কচি পাতাও কিন্তু এর সঙ্গে ডোকের সঙ্গে খাওয়া যাবে। তো নাও পাতা আর পুরো কচি ডোক যা আছে ওইগুলি নাও, চিংড়ি মাছ দিয়ে জমে যাবে। বহুদিন পরে রান্নাঘরে এসেছে যে, তৈরি হয় অনেক কিছু, তৈরি হয় মনের ভিতরে, তাই তো বলার জন্য একটা এরকম জায়গা করব, এই জায়গাটা নেবার খুব আশা করেছিলাম। যাই হোক, যে কোনো কারণেই হয়নি। কপালে না থাকলে হয় না, ঠিক তাই। চিংড়ি মাছগুলো কেটে নিচ্ছি। ওমা, ইয়ে কি চিংড়ি মাছ? কেন, এগুলো মাথা লাল পুরো ঘি হয়েছে। ভালো চিংড়ি মাছগুলো, এই জন্য মাথা লাল। ভালো বাবু, এইসব চিংড়ি দেখে খুশি হয় না? ওই রকম বড় বড় একটা চিংড়ি হবে, চিংড়ি খোসা ছাড়িয়ে শ্বাসটা কামড়ে কামড়ে মাছ দেখাবে।
তাই তো? আমার ভালো লাগে এরকম বলবো। ওরে বাবা, 3,000 টাকা কি? চিত হয়ে পড়লে যে শুনে, গোবর চিংড়ি তোমার এমনি দেবে 500 টাকা কিলো? বলো, একবারই তোমার ভাবি যা বড় চিংড়ি এনেছিল, ওই বিরিয়ানি বানানো হয়েছে। চিংড়ি মাছ গুলো ভালো দেখেছো আয়ুষ? না। ভালো না? তাহলে বড় আনতে হবে। তাহলে দেরি করো, কবে আসো বড় দেখো। তাহলে এগুলো আজকে খাবে না তো? হ্যাঁ খাবে। মিলিদের ঘরের চালে কুমড়োর ফুল হয়েছে যে, কুমড়ো হয়েছে না? আজ গাছগুলো প্রচুর ধুঁদ্রে ফুল ফুটেছে, কি সুন্দর! আয়ুষ, ওটা চলবে? তোমার মা কি বার করেছে দেখো, চলবে না ওটা? বাহ বাহ বাহ, আয়ুষ খুব ভালো ছেলে। একটা লেগ পিস নাকি দুটো করতে হবে, তারপরে চলবে। দুটো লেগ পিস আছে, তাই দুটো যদি দিতে হবে তাহলে চলবে। তো দিয়ে দাও এখন, এখন বলছি রান্না করে দিতে হবে। এখন এটা দিয়ে দাও হাতে, তো রান্না করে দিতে হবে। একটা হাতে ধরিয়ে দাও না, ওই লেগ পিসটাও দেবা। দেবো তো। কাজ শেষ হয়েছে প্রায়? বাবু তো হাফ কাঁচা নিয়ে নিল, তাও শেষ হয়নি? বাবু আর রান্নার সময় পাবে না। আদা রসুন ছাড়িয়ে নিচ্ছি, আয়ুষ রসুন ছাড়িয়ে দিচ্ছে, আর আমি আদা পেঁয়াজ। আজকাল রসুন ছাড়ানোর লোক বাবু একা একা। আয়ুষ পাচ্ছ? রসুনটা বেটে নিয়েছি, এবার উনুনটা জ্বালিয়ে দেবো। 10-12টা কাজু বাদাম বেটে নেবো। দোকানে কি আনতে? দুধের মতো না না, মাংসটা ভেজে নিচ্ছে। ভেজে নেওয়া হচ্ছে, দই চিকেন হবে তো? চিকেনটা ভাজা হতে হতে শাকগুলো বেছে নিচ্ছি, চিকেনটা ভাজা হতে হতে। শাকগুলো কি সুন্দর লাগছে কানটাকে, একদম কচি কচি পাতায়, পাতাগুলোও নেবো। একটা পাতায়ও পোকা নেই, একদম পরিষ্কার না, খুব ভালো পাতা, কচি কচি পাতা। চিংড়ি মাছ দিয়ে খুব ভালো লাগবে। চিকেনটা গামলিতে ঢেলে নেব। চিকেনের মধ্যে দিচ্ছি লবণ, গোলমরিচ গুঁড়ো, আদা রসুন বাটা, ভালোভাবে মাখিয়ে নেব। কড়াইতে তেল দিয়ে দেব, চিকেনটা ভেজে নেব। তেল ছেঁকে চিকেনটা তুলে নেব, ভেজে নিয়েছি।
তেলে দেব 4টে শুকনো লঙ্কা, এলাচ আর লবঙ্গ, আদা রসুন বাটা, পেঁয়াজ কুচি। এধারে কড়াইতে তেল দিয়ে দেব, মৌরি, ধনে গুঁড়ো, কাজু বাদাম বাটা, চিকেনটা দিয়ে দেব, মৌরি, আলুটা দিয়ে দেব, সামান্য একটু জল দিয়ে ঢাকা দিয়ে দেব, হলুদ গুঁড়ো, মানে আজকে ভিডিও নিয়ে কালকে থাকবে, লবণ, হলুদ গুঁড়ো, পেঁয়াজ কুচি, চিংড়ি মাছটা একটু লবণ হলুদ মাখিয়ে নেব। ঘরের ভিতরে ধোঁয়া কাটে না, প্রচন্ডটা বাঁধা গরম তো, বাইরের পরিবেশটা আলাদা সেই গরমটা হয়, ঘরের ভিতরে গরম না, সেই পরিবেশটা তৈরি করতে পারবো। চিংড়ি মাছটা দিয়ে দেবো, আলুর সঙ্গে একটু ভেজে নেব, কেরা কাঁচা লঙ্কা আর ডাঁটা দিয়ে দেবো। বাইরে রান্না করলে কি হয়, বাইরে হাওয়া পরিবেশটা গরমটা কাটে, আর তো ঘরের ভিতরে গরমটা বেশি হচ্ছে, কিছু করার নেই, রান্না করতে সমস্যা হচ্ছে না কিন্তু ঘরের গরমটা কষ্ট, শাকটা দিয়ে দেবো, জিরে আর শুকনো লঙ্কা শুকনো খোলায় ভেজে গুঁড়ো করা, একদম মিহি করে গুঁড়ো করা না, একটু আধ ভাঙা মতো করা, এই যে দিয়ে দেবো, মাংস দিচ্ছ, হ্যাঁ, একটু কাছুরি মেথি হাতে ঘষে দিয়ে দেব, দই চিকেন রেডি হয়ে গেছে, এবারে নামিয়ে নেব, একটু ধনে পাতা কুচি দিলে আরো ভালো হতো কিন্তু হাতের কাছে নেই তো আমি স্কিপ করে গেলাম। চিকেনটা প্লেটে ঢেলে নেব, এটা মন্দির বাড়ি, এটা হচ্ছে আয়ুষের বাড়ি, এটা মনের বাড়ি, একদম একে ফেলেছে, ঘাটে এসেছে থালা ধুতে, আর শিব ঠাকুরটা তো দারুণ এঁকেছে, আর পিছন দিকে শিব ঠাকুরটা দেখবা, আমি শাক খাচ্ছি, তোমার মাংস খাচ্ছি, কেমন হয়েছে? আরে তোমার ট্রেন ছাড়ে যাবে তো, তুমি ডাঁটা এখন চিবোচ্ছ কেন? সে পরে খেয়ে কোটোই দিয়ে দুপুর বেলা বসে বসে চিবি ওখানে অফিসে, তুমি একটু চিকেন না খেয়ে নাও তাড়াতাড়ি, তুমি ডাঁটা এখন রাখো, চিকেন তো ওরা খাচ্ছ, হয়ে খাই না, জায়গাটা খুব ভালো লাগে, মনে হচ্ছে না ওইটা খাই আবার, আমি শাক খাচ্ছি, তোমার মাংস খাচ্ছি, কেমন হয়েছে? দারুণ লেগেছে, এটা কার বদল দেওয়া জানো, এটা আমার বদল দেওয়া।
আরে তোমার ট্রেন ছাড়ে যাবে তো, তুমি ডাটা এখন চিবোচ্ছ কেন? পরে খেয়ে কোটোই দিয়ে দুপুর বেলা বসে বসে চিবি ওখানে অফিসে। তুমি একটু চিকেন দিয়ে খেয়ে নাও তাড়াতাড়ি, তুমি ডাটা এখন রাখো। চিকেন তো ওরা খাচ্ছ, হয়ে খাই না। জায়গাটা খুব ভালো লাগে, মনে হচ্ছে না ওইটা খাই আবার। বন্ধুরা আগামী পর্বে মাংসের টেস্টটা বিরাট টেস্ট। বন্ধুরা আগামী পর্বে দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার, টাটা। নমস্কার।